ক্লাস নাইন ইতিহাস ও পরিচয় দাশগুপ্ত করপাহাড়ি এই বইটার চ্যাপ্টার ফাইভের জন্য তোমরা কমেন্ট করেছো দেখে নাও গত ভিডিওগুলোতে দুই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক পর্যন্ত করেছিলাম তো এটা করার জন্য তোমরা কমেন্ট করেছ দেখে নাও এক নম্বর জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি আলোচনা করো উত্তরটা পেয়ে যাবে পেজ নম্বর একশো সাত এইখান থেকে এই পয়েন্টটা লেখার পর লিখবে এইখান থেকে এই পর্যন্ত লিখবে তারপরে নেক্সট পেজ পেজ নম্বর একশো আট এই এইখান থেকে এই পর্যন্ত লিখবে লেখার পরে নেক্সট লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট লিখবে প্যারাগ্রাফ চেঞ্জ করে এইখান থেকে এই পর্যন্ত তারপরে লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্নটা দেখেন ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি ব্যাখ্যা করো পেজ নম্বর একশো ছয় এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট লিখবে যে তিনি থেকে এই রক্ষা এই পর্যন্ত আবার নেক্সট পেজে চলে যাব নেক্সট এই যে সাল দেওয়া আছে এইটা থেকে এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দেখব এবার কি আছে তিন নম্বর রাশিয়ায় চারতন্ত্র থেকে সমস্ত সূচনার প্রেক্ষাপট বর্ণনা করো এইটা এইখান থেকে এ পর্যন্ত ছোট আছে এটা পুরোটাই যেহেতু নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির প্রেক্ষাপট বর্ণনা করো এটা ছোট এইখান থেকে এই পর্যন্ত লিখবে পেজ নম্বর একশো দুই নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বনাম বিরোধী আদর্শের সংঘাত বর্ণনা করো উত্তর পেজ নম্বর একশো নয় এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্যারাগ্রাফ লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্যারা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট গুরুত্ব যেটা লিখবে সেটা এইখান থেকে এই পর্যন্ত লেখার পরে নেক্সট পেজের থেকে একটা লাইন লিখে নেব এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত তো এই ছিল আজকের প্রশ্ন ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অন করে রাখবে অল নোটিফিকেশন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না নেক্সট প্রয়োজন হলে কমেন্টে জানাবে